আমার মেইন সমস্যা হয়েছে যে ইয়াত যোনজন নাকি সি জে ফার্নান্ডেজ ম্যানেজার করে আছে, সেই ম্যানেজারটাই হচ্ছে আমার মানে মেইন সমস্যা। নিজের মানে একনায়কতা বাদ ইয়াত মানে চলাই পেলায় আর শ্রমিকক শোষণ করে আইছে। বিভিন্ন সমস্যার মানে আমার আছে, পি এফ, গেছটি, পেনশন, ঘর, মেডিকেল, তেনে বহুত বিষয় আছে যোন বিষয়বিলাকর উপর নাকি তেখেতে আলোচনা করব বিচরা নাই বাগিচা সংঘর সভাপতি সম্পাদকর ওসরত। আমি প্রথম নিজের সমস্যাবিলাক আমি স্মারকপত্র দিছিল আর 8 তারিখে দিছিল, 8/5/2021 তারিখে তেখেতে কৈছিলে যে আমি বহিম বলে। তারপর আর তেনেকা ম্যানেজমেন্টর গাফিলতির ক্ষেত্র গাফিলতির কারণত মানে এম্বুলেন্সর অভাবত এজন মানুষ ঢুকাই গল আমার 27/4/2021। তেতিয়াও আমি মানে তেখেতর তিনটা ম্যানেজারের পর স্বাক্ষর লৈছিল যে আমি কেতিয়া মানে বহিম আর এইখিনি সমস্যাখিনি আমি আলোচনা করে সমাধান ওলাব লাগিব বলে মানে একটা মিটিং দিয়ক বলে কৈছিল। কিন্তু তেখেতে আজি পর্যন্তলৈকে নবহিল। নবহার পাছত এতিয়া আহি গৈছে যে আমার বানাসটো আইছিলে, বানাসটুকু আমার এটিএমত সোমাব বিচাৰিছিলে। 20% বানাস বিচাৰিলো, 15% আমাক হাতত দিলে আর 5% বানাস আমার মানে এটিএমত সোমাম বলে আমারপরা এগ্রিমেন্ট এটা করে ললে। একটা বানাস এগ্রিমেন্ট করতে যাওতে মানে আমাক ব্ল্যাক মিনিংর লিখা মানে 5% বানাস তোমালোকে যদি এটিএমত লবা তেনেহলে 15% বানাস আমি ইস্যু করিম বলে দাবি জানাইছিলে। সেইমতে আমি এগ্রিমেন্টত সই করেছিল আর এইমতে এতিয়া আমাক দরমাটো এটিএমত করে দিছে বাধ্যতামূলক বলে সরকারক দুঃখ দিছে যে সরকারে অর্ডার দিছে, মোদি সরকারে নে হিমন্ত বিশ্ব শর্মায় অর্ডার দিছে বলে তেখেতে কৈছে। 8 মহিনা হয়ে গেল, মই তেখেতর অর্ডার কপিটো বিচারিছো যে সরকারের যোনটো কপি নাকি অর্ডার দিছে যে মানে একাউন্টসত লেবারর দরমাখিনি হব লাগে বলে, সেই কপিটো আজি পর্যন্তলৈকে ম্যানেজারজনে আমাক দেখাব নোৱাৰিলে। যার কারণে মানে বলপূর্বকভাবে একাউন্টসত দরমা দিয়ার কারণে আমার শ্রমিক রাইজর মানে একাউন্টসত পয়সাখিনি যিমান কাম করেছে সিমানখিনি পয়সা নোহার মানে প্রতিবাদত আজি আমি গোটেই রাইজ ওলাই আহিছো। আমাক আমার একটাই দাবি যে বিভিন্ন মানে সমস্যার ক্ষেত্রে যি মানে প্রতারণা করে আছে ম্যানেজমেন্টে, সেই প্রতারণার বলি আমি সহ্য করব নোৱাৰিম। আর আমার একটা কথা যে যেতিয়ালৈকে আমাক আগর দরে টেবুলত দরমা নিদিয়ে তেতিয়ালৈকে আমি মানে বাগান বন্ধ রাখিম, ফ্যাক্টরিও বন্ধ থাকিব। ইয়াত ম্যানেজারে আহি যেতিয়ালৈকে আলোচনার মাধ্যমে প্রত্যেকটা আমার যি নাকি সমস্যা আছে সমাধানের ক্ষেত্রে আমার যি ডিমান্ড আছে সমাধান করিম বলে যেতিয়ালৈকে আমাক লিখিত নিদিব তেতিয়ালৈকে আমি কাম বন্ধ রাখিম। আর প্রশাসন বিভাগক আমি অনুরোধ করব বিচারিছো, সরকারকেও অনুরোধ করব বিচারিছো যে এনে পরিস্থিতির মাজত যদি তেখেতে ম্যানেজারজনে মানে বাগান চলাব বিচারিছে তেনেহলে ইয়াতকো ভয়াবহ মানে পরিস্থিতি একটা হবলে মানে মানে সম্ভব আছে। কালি আমাক মানে কি দরমাটো আমাক দিব লাগিছিল, সোনকালে আমি 3টামান বজাতে পাই যাও সপ্তাহ, কিন্তু যোৱা কালি আমাক 5টামান বজাতে দরমাটো ভরাই দিছে। এনেকা তো আমার ডাঙর সমস্যা হয়ে গেল। কালি কালি আমাক হয়েছিল পয়সা কাট খাই যায়, এটিএমত যিমানটো মানে ভরাই দিয়ে ইমানটো আমি নাপাওঁই। ধর 5-6 দিনের দরমা থাকলে আমি 500 টাকাহে মানে এটিএমর পৰা ওলাই গোটা পয়সা ওলাই, খুচরা কিটা আমার থাকিয়েই যায়। এনেকা তো চলিবলে দিগদার হয়ে গেছে আমার। আর আর আমার এক্সট্রাকে ঠিকা এটা দিয়ে, পাতর ঠিকা যোনটো থাকে এটা এক্সট্রাকে আমার হাততে দিয়ে, কালি এইটাও আমার এটিএমত ভরাই দিছে। তো আমার মানুষবিলাকে চলিব কেনেকা, এনেকা তো খুয়া বুয়াত আমার দিগদার হয়ে গেছে নয়, এইটার কারণে মানে বেমেজালি লাগিলে কালি। আমাক মানে এটিএম তো নালাগে, মোট আমাক এটিএমত নালাগে দরমা, আমাক টেবুলতে দরমাটো লাগিব। কাম কাজ আমি বন্ধ রাখিম, কাম করেও তো আমার একু লাভ দিয়া নাই, কাম করেও আমি ভুকতেই মানে আসু আর মানে কাম নকরিলে ভুকতে থাকবে। আকু আমি কি মানে পানি খাই খাই থাকিবলগিয়া হব নাকি? কাম করি তো আমার লাভ নহব, এখানে আমি নকরুই যা।